فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد اجل محترمه যে আসরের সালাতের সময় সম্পর্কে যে প্রথম ওয়াক্তে শুরু হয় ইমাম সাফির মতে যখন কিন্তু আবু হানিফার মতে সেটা আবার দ্বিতীয় ওয়াক্তে শুরু হয় এক্ষেত্রে কোনটা সাহেব তা জানাবেন আর আপনি সাথে সাথে এটাও জানতে চেয়েছেন যে অ্যাপস কোনটা ভালো এক্ষেত্রে পাওয়া যায় এটা বলবেন আসলে আসরের সালাত সম্পর্কে আমাদের যতটুক ধারণা আছে তা আছেই কারণ আসর আসর সালাত সম্পর্কে আল্লাহরবুল আলমিন প্রথমে উল্লেখ করেছেন হাফিদুল আল্লাহ আতিল ওস্তা মাঝখানের সালাদকে তোমরা হেফাজত করো অন্যান্য সালাতের সাথে মাঝখানের সালাতের বিষয়ে তথা আসরের সালাতের বিষয়টা বিষয়ে উল্লেখ করা হয়েছে আর রা সাল্লাম এটাও বলছেন কেউ যদি আসরের সালাত ধ্বংস হয় বা দেরি করে ফেলে তাহলে সেজন্য তার পরিবার জন্য ধ্বংস হয়ে গেল অন্য জায়গা দেশে তার সব ধ্বংস হয়ে গেল তাহলে আমরা কে ধ্বংস করতে চাই যে আমার পরিবার ধ্বংস হয়ে যাক আমি এখানে বসে আছি একজনকে বললাম মানে ম্যাচ দিয়ে অথবা আগুন দিয়ে বললাম যে যাও তুমি আমার বাড়িটা ধ্বংস করে দিয়ে আসো পুড়িয়ে দিয়ে আসো এটা কিন্তু কেউ চায় না কিন্তু আমরা হর হামেশা যখন তখন আস্তরের সালাত আমরা এভাবে দেরি করছি যা এগুলো ধ্বংসের কারণ সম্মানিত আমার দিন বোনেরা যারা শুনছেন আমার ভাইরা তো ক্ষেত্রে আমি এ বিষয়টা একটু বিস্তারিতই বলবো কারণ এ বিষয়ে প্রশ্নটা এসেছে তাই প্রথমে বলে বলেনি যে এই বিষয়ে যে মানে হাদিসগুলো এসেছে প্রথমে বা আমাদের সমাজে বেশি প্রচলিত আছে তা যে বর্ণনাগুলো আছে সে বর্ণনাগুলোর আমি একে একে বলবো এবং সে বর্ণনাগুলো আপনারা দেখতেও পারবেন চাইলে যে একটা আসছে দ্বারা করতে যে হাদিস নম্বর একশো এক হাজার তিন নম্বর হাদিসটা জয়ীফ বলেছেন এবং সে খালবানুর রহমল হাদিসটাকে ছেড়ে দেননি উনি হিসাবে জয়ীফ বলেছেন এবং অনেক কারণও উল্লেখ করেছেন যে হাদিসটা আহ কেন জয়ীফ কেন জয়ীফ হয়েছে সেটাও অনেক কারণ উল্লেখ করেছেন আরেকটি হাদিস যে মালেকে অর্থাৎ মহত্তা মালেকে এটা নয় নম্বর হাদিস প্রথম দিকে আছে আপনি হাদিসটাও দেখবেন মুস্কাতের মধ্যেও আছে পাঁচশো পঁচাশি নম্বর হাদিস এই হাদিসটাও হাউজ এবং এর সনদকে বিচ্ছিন্ন বলা হয়েছে কারণ নাফে বর্ণনা করেছেন উমার থেকে অথচ নাফে উমারকে পান নাই অর্থাৎ আরও অনেক বেশ কিছু হাদিস আসছে যে হাদিসগুলো ওয়াইফ যেখানে বলা হয়েছে একটা একটা করে যে আমাকে রাসুল সাল্লাম দেরি করে সালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন একটা হাদিস আমি আপনাদেরকে বললাম এরভাবে আরও কিছু হাদিস আসছে যে আসরের সালাদ দেরি করে পড়লেন উমর রাজিউল্লাহ তাহ দেরি করে পড়ার নির্দেশ দিয়েছিলেন তারপরে এ এভাবে বলা হয়েছে হাদিস কিন্তু এই হাদিসগুলো সহি নয় কিন্তু

সূর্য উপরে থাকতো এবং জীবিত তথা মানে জীবন্ত থাক তখনও সে যেন রোদ দিচ্ছে রোদের আঁচটা ফুলফিল আছে এমনকি উনি বলতেছেন ফায়াত হাহবুদাহিবুল আর আওয়ালি আওয়ালি উঁচু জায়গাগুলিতে যেহেতু ফায়াতে হিম আবার ফিরে আসতো ওয়াশ্যামসুমুর তাফিয়া তখনও সূর্য উপরে আছে দেখা যাচ্ছে আবার উনি এভাবে বর্ণনা করছেন যে বাবদুল্লাহ আওয়ালি মিনাল মাদিনা এই মদিনা থেকে আওয়ালি জায়গা যেগুলোতে আমি আমি গেছি আমি মোকাররম সেখানে গেছি এবং দেখেছি কত দূর আওয়ালি এই মদিনা থেকে আর বা তো আমি আর চার মাইল চার মাইল তো চার কিলোমিটার নয় চার মাইল যেখানে প্রায় সাত কিলোমিটার বা সাড়ে ছয় সাত কিলোমিটার হয় তাহলে এই সাড়ে ছয় সাত কিলোমিটার যদি আপনি হিসাব করেন তাহলে সেখান থেকে গিয়ে আবার তারা চলে আসতেন তখনও স্পষ্ট আছে আরেকটি হাদিস আসছে দেখেন এবং এই হাদিসটা মানে শহীদ বুখারিতে এসেছে শহীদ বুখারিতে পাঁচশো পঞ্চাশ নম্বর হাদিস এবং অন্যটাতেও এসেছে সহি মুসলিমের মধ্যে এসেছে মিশকাতের মধ্যে এসেছে পাঁচশো বিরানব্বই নম্বর হাদিস একটু মনে রাখবেন এবং দেখবেন কারণ আপনারা এই বিষয়ে কারণ এ কারণে জিজ্ঞাসা করেছেন আমি বুঝতে পেরেছি আরেকটা হাদিস এসেছে আইসারদিয়াল্লাহ তালা থেকে উনি বলছেন যে সাল্লাহ সফি হজরাতিহা আলমিয়ালফাই মিন হাজরাতিহা তো সাল্লাম আসলে আদায় করতেন অথচ তখনও ছায়া ঘর থেকে বের হয়নি আমার মনে হয় ঘর থেকে বের হওয়ার বিষয়টা বুঝতে পারবেন যে একটা ঘর থেকে কখন ছায়া বের হয় তখনও মানে ছায়া ঘরের মধ্যেই আছে অথচ সূর্যটা যদি চলে যেত অথবা সূর্যটা যদি নেমে যেত তাহলে ঘরের মধ্যে থাকতো না ঘর থেকে বেরিয়ে অন্যদিকে চলে যেত তথা মানে জানলা দিয়ে প্রবেশ করে বা দরজা দিয়ে প্রবেশ করে জানলা দিয়ে বের হয়ে যেত অথবা জানলা দিয়ে প্রবেশ করে দরজা দিয়ে দিক দিয়ে বের হয়ে যেত তখনও কিন্তু বের হয়নি এটাও একটা হাদিস এসেছে তারপরে আরেকটা হাদিস আরও স্পষ্ট করবে আরেকটা হাদিস আরও মানে স্পষ্ট করবে হাদিসটা বলছিলাম সেই বুখারি পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আর আরেকটা হাদিস রফিয়া থেকে বনে জুসুরান। এখানে আরও স্পষ্ট করবে আসরের সারাত আদায় করতাম একটি জবাই করতাম এবং সেগুলো দশ ভাগে বিভিন্ন ভাগে ভাগ করে এবং সেটা রান্নাও করতাম আমরা খেতাম তাও আসরের মাগরেবের পূর্বে আসরের সারাদের পরে এগুলো করতাম এটাও কিন্তু অনেক স্পষ্ট করে অনেক স্পষ্ট করে যে কতক্ষণ দেরি হয় আরেকটি হাদিস এসেছে আমি একটু মানে দেখে আপনাদেরকে আরো স্পষ্ট জানাতে চাচ্ছি যে আলাই ইবনা আব্দুর রহমান এটা বসরার একটি ঘটনা এই হাদিসটাও সহি হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে এক নম্বর হাদিস যে ওনার আসর সালাদ কখনো আদায় করতেন আবার কখন আসতেন বিন মালিক রাদি আল্লাহ তালহর বাড়ির সাথে এই ঘটনাটা সম্পৃক্ত যে মুসজিদের সালাদ আদায় করে পাশে বাড়ি ছিল আমরা যখন তার কাছে গেলাম তখন তিনি বললেন তোমরা কি আসরের সালাদ আদায় করেছো ওনার কাছে গেলে এই জিজ্ঞাসা করলেন তখন আমরা বললাম যে না আমরা জোহরের সালাদ আদায় করে আসলাম তখন তিনি বললেন যে তোমরা আসরের সালাদ আদায় করে নাও আমরা তারপরে সালাদ আদায় করলাম আমরা যখন ফিরে আসলাম তখন তিনি বললেন এটা হলো মুনাফিকের সালাদ এটা হলো মুনাফিকের সালাদ তোমরা যেটা আদায় করেছ সে বসে বসে অপেক্ষায় থাকে যখন সূর্য লাল হতে থাকে এমনকি শয়তানের দুই সিংয়ের মাঝে যাই তখন সে দাঁড়ায় এবং চারটি ঠুকর মারে সে আল্লাহকে খুব কমই স্মরণ করে এটা কিন্তু সহি মুসলিমের হাদিস এবং সহি হাদিস আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাব যেখানে আরও স্পষ্ট করবে যে সায়ার বিষয়ে যেখানে আপনি উল্লেখ করেছেন সায়ার বিষয়ে কি হবে যে এখানে ইবন আব্বাস বলছেন যে রাসুল সাল আলীহাসালাম আমাদেরকে জানিয়েছেন বা বলেছেন জিবরিল আমিন আলীহালাম উনি কাবাতে এসেছিলেন দুইবারই মমতি করেছেন এই যে আপনি যে কথাটা উল্লেখ করেছেন এখানে যে প্রথম ওয়াক্ত শুরু হয় এটা হচ্ছে ইমাম সাফির মতে আর দ্বিতীয় সময় থেকে অর্থাৎ দ্বিতীয় ওয়াক্তে শুরু হচ্ছে এটা হচ্ছে ইমাম আবু হানিফার মতে এখানে আরও একটা কথা বলি যে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে যে আমরা মাঝাবের সাথে লাগিয়ে দিই যে সব কথাই যে মাঝাবের সাথে সম্পৃক্ত কিনা এটাও কিন্তু দেখার বিষয় তো আমি আপনাদের যে হাদিসটা বলতে চাচ্ছিলাম ইমাম আব্বাসের হাদিস হাদিসটা একবারের সহি হাদিস আবুদাউদের মধ্যে এসেছে চারশো ছাব্বিশ নম্বর তিরমিজিতে হাদিসটা এসেছে একশো সত্তর নম্বর হাদিস এবং সন সহি মিশকাদেও এসেছে ছয়শো সাত নম্বর হাদিস তো এখানে উনি বলছেন উনি আমাদের আমাদেরকে জহর পড়ালেন তো জহরটা আমি বলবো না তো আসর পড়ালেন যখন প্রত্যেক বস্তুর ছায়া তার এক গুণ হল কি ও কায়নাত কদ্রুশিয়া ওসল্লা বিয়াল আসর হেইনা কায়না লুহু মিসলাহু আরবিটাও বললাম আমি ও সাল্লাল আস রাহিনা কানা জি মিছলাহু এটা তার সম পরিমাণ হলো যদি এক হাত জিনিস হয় তাহলে এক হাত পরিমাণ ছায়া হলো এটা আবার পরের ক্ষেত্রে পরের ক্ষেত্রে আবার বলেন পরের ক্ষেত্রে উনি বলছেন যে আসর পড়লেন আসর পড়লেন যখন প্রত্যেক বস্তুর ছায়া তার দ্বিগুণ হলো তার দ্বিগুণ হলো আর শেষের কথাটা আমরা পড়ব যে ওয়াল মা বাইনা হাদাইনী ওয়াক্তাইনি ওয়াল ওয়াক্তু মা বাইনাই মা সালাতের সময় আসলে এই দুই সময়ের মাঝের সময় এই দুই সময়ের মাঝের সময় তাহলে আউয়াল ওয়াক্ত সালাতের জন্য অনেক জায়গা অনেকবার বলা হয়েছে আউয়াল ওক্ত সালাতের জন্য অনেক জায়গা অনেকবার বলা হয়েছে এবং বলা হয়েছে যে আসালাত আলা ওয়াক্তিহা আফজান আইউল আমালি আফজান সর্বোত্তম কাজ কোনটা যে প্রথম অফের সালাতা দেয় করা আস্তালাতো আলা ওয়াক্তিহা হা এতে এবং অন্য জায়গাতে এসেছে আস্তালো আলা আউবালী ওয়াক্তিহা প্রথম সময়ে সালাতা দেয় করা এবং প্রথম সময় সালাতের গুরুত্ব আলাদা যেটা আমরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে দেখি শুধুমাত্র আমরা আমাদের এই গোলামি বলবো আমি এটা দুঃখিত এটা বলতে হচ্ছে যে গোলামি বলবো যে সালাদকে আমরা প্রলম্বিত করছি করছি এবং বিলম্বিত অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে সালাদকে যা হাদিসের সরাসরি লঙ্ঘন হাদিসের সাথে এটা সম্পর্ক নয় সো আমি আপনাদেরকে বলবো সালাদ প্রথম সময় আদায় করুন যখন একটি ছায়া তার সমপরিমাণ হয় একটি গেলাস রাখুন তারপরে দেখেন যে গ্লাসের সমান কখন ছায়া হয়েছে আপনি দাঁড়ান যখন আপনার সমান ছায়া হয়েছে তখন বুঝবেন আসরের সময় শুরু হয়ে গেছে এবং এটাই এটাই হচ্ছে শুরু আর এই শেষ সময় হলো কখন যখন তার দ্বিতীয় সময় হবে অথচ আমাদের বিপরীত হচ্ছে যে দ্বিতীয় সময় যখন হচ্ছে তখন সালাদটা শুরু করা হচ্ছে সালাদটা যেন আমাদের নষ্ট না হয় আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে আমিন সাল্লা আলীহম্মদ